আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আরিফ খান, আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন একটি ভ্রমণ ব্লগ নিয়ে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বরগুনা জেলার বেতাগি উপজেলার কাউনিয়া প্রসিদ্ধ মিয়াবাড়িতে। যদিও লোকমুখে নামটি মিয়াবাড়ি, আসলে কিন্তু সেটি একটি জমিদার বাড়ি। তো সেই মিয়াবাড়ি যাওয়ার পূর্বে একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি বলে নিতে চাই মিয়াবাড়ির ইতিহাস। আমাদের এতদিন অঞ্চলের কিন্তু জমিদারি প্রথম লাভ করেছিলেন আগা বাকের খান। প্রসিদ্ধ জমিদার ছিলেন তিনি এই পূর্ববঙ্গের। সে আগা বাকের খানের নায়েব ছিলেন আবি আবদুল্লাহ খান। সেই আবি আবদুল্লাহ খানের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় কাউনিয়া জমিদার বাড়ি। পরবর্তীতে আবি আবদুল্লাহ খান এবং তার দুই ভাই রহমান খান এবং আবদুল্লাহ খান তারা মিলে প্রতিষ্ঠিত করেন বরগুনা জেলার প্রথম স্কুলটি সেখানে। তো বন্ধুরা চলুন, আজকে সারাদিন আমরা ঘুরে বেড়াবো বরগুনা কাউনিয়া জমিদার বাড়িতে, এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। কাউনিয়া মিয়াবাড়ি যাওয়ার পথে রাস্তাটা আপনাদেরকে একটু বলে নিতে চাই। বরগুনা থেকে যে বেতাগি যাওয়ার রাস্তাটা, সেই রাস্তায় কাউনিয়া যে ব্রিজ, সেই ব্রিজে উঠার একটু আগে ডান দিকে গেলেই কিন্তু কাউনিয়া জমিদার বাড়ি পড়বে বা কাউনিয়া মিয়াবাড়ি পড়বে। আর যারা বরিশালের দিক থেকে আসতে চান, তারা বরিশাল থেকে আসার পথে আপনারা কাউনিয়া ব্রিজ পার হয়ে তারপরে যে কারো কাছে জিজ্ঞাসা করলেই হবে যে এখানকার মিয়া বাড়িটা কোথায়। তো বন্ধুরা চলুন আমরা যাই কাউনিয়া জমিদার বাড়ি। বন্ধুরা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি কাউনিয়া জমিদার বাড়ি। জমিদার বাড়ির প্রবেশমুখে কিন্তু দেখেন দৃষ্টিনন্দন একটা মসজিদ। আপনাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি জানিয়ে রাখতে চাই। বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভার সদস্য শাহজাদ আব্দুল মালিক খান কিন্তু এই বাড়ির সন্তান ছিলেন। যাই হোক, চলুন আমরা ঘুরে দেখি। এইদিকে দেখেন অনেক পুরাতন একটা কবরস্থান। যতদূর জানতে পেরেছি এই এই ভবনটা কিন্তু ছিল তাদের বৈঠকখানা। চলুন আমরা একটু বৈঠকখানার ভিতরে একটু ঘুরে দেখি। এখান থেকে কিন্তু মূল বাড়িতে প্রবেশ করা যায়। আমরা একটু পরেই মূল বাড়িতে প্রবেশ করব। বন্ধুরা বলতে বলতে আমাদের সাথে দেখা হয়ে গেল এই বাড়ির ষষ্ঠ প্রজন্ম ইয়াসিন আরাফাত খান। আমাদের খুব ভালো লাগলো। ইয়াসিন আরাফাত, তুমি ভালো আছো ভাইয়া? না, তোমাদের বাড়ির ভিতরে আমরা একটু ঘুরে দেখতে পারি? আচ্ছা চলো, আমরা ইয়াসিন আরাফাত খানের সাথে তাদের বাড়ির ভিতরটা একটু ঘুরে দেখবো। এইটা কি ভবন ছিল তোমাদের? এইটা এই যে পুরনো ভবন বলে সিং দরজা। আমাদের সিং দরজা, অর্থাৎ এই যে বৈঠকখানা, বৈঠকখানার পরে বাড়ির ভিতরে প্রবেশের আগে সিং দরজা ছিল এইটা, মানে এটা দিয়ে তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করতো, তাই না? আচ্ছা, সিকিউরিটি গার্ড ছিল। হ্যাঁ সিকিউরিটি গার্ড ছিল। হ্যাঁ তুমি দেখো আমাকে, ও এখানে সিকিউরিটি থাকতো এখানে? না, আচ্ছা পাশের রুম দেখলাম, এগুলো কিসের রুম? সিকিউরিটি থাকতো না, এগুলো হচ্ছে আমরা আমাদের বাচ্চা ছাড়া থাকতো, দাদারা তাদের বিল্ডিং। আমরা কিন্তু বলতে বলতে বাড়ির ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখেন বাড়ির ভিতরে কিন্তু দৃষ্টিনন্দন বেশ কয়েকটি ছোট ছোট ভবন এখনো রয়েছে, এবং ভগ্ন যে ভবন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তোমাদের বাসা কোনটা? আমাদের বাসা এটা। তোমাদের বাসা এটা? না, আচ্ছা আমরা একটু ভবনটা দেখা, এটার উপরে তো ওঠা যাবে না? যাবে না, ওঠা যাবে কিন্তু সাপ টাপ থাকতে পারে। আচ্ছা একটু ঘুরে দেখি, দেখি কত দূর ঢুকতে পারি। আচ্ছা এই ভবনটা কি তোমার তোমার আবি আবদুল্লাহ খান যে প্রতিষ্ঠা করেছে তার ভবন ছিল এটা? না, অর্থাৎ এই বাড়ির যে প্রতিষ্ঠাতা জমিদার আবি আবদুল্লাহ খান তার কিন্তু ভবন এটা। আমরা দেখি কতদূর প্রবেশ করতে পারি, একটু গা ছমছমে ভাব আছে, তারপরে কিন্তু আমরা প্রবেশ করব। আপনারা দেখেন এখানে কিন্তু মোগল স্থাপত্যের নিদর্শন দেখা যাচ্ছে। সিঁড়িটা কোন দিকে একটু দেখি? অর্থাৎ ভেঙে গেছে? না ভেঙে গেছে, তার জন্য আমরা এইটা উপরে দিয়ে তারপর। আচ্ছা তাহলে আমরা ওটা যাবো, আমি এখানে একটু ভিডিও করি, দেখি একটু বাইটের ভিতরটা, দেখি কত দূর দেখতে পারি। ও আচ্ছা আচ্ছা, এটা কি সুড়ঙ্গের মতন কিন্তু অবস্থা? আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটা সুড়ঙ্গের মতো অবস্থা, তাই না? আচ্ছা এটা বাড়ির, এই হচ্ছে বাড়ির পিছন সাইড,
তো বন্ধুরা চলুন আমরা একটু দেখি এনার ছাদ থেকে একটু ঘুরে আসি। এই বাড়ির ষষ্ঠ প্রজন্মের ছেলে ইয়াসিন আরাফাত খানের সাথে তাদের যে বাড়ির একটু ছাদে যাওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ পুরান ভবনের ছাদে। কিন্তু আগে যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটি ভাঙা, এখন আমরা এখান থেকে ছাদে যাব। আপনাদেরকে আমি একটু যদি দেখাই, এখান থেকে একটু উপরে উঠতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা কিন্তু কাউনিয়া যে জমিদার বাড়ি, সে জমিদার বাড়ির ছাদে এই মুহূর্তে আছি। চুন সুরকির বিল্ডিং, আপনারা যদি দেখেন এটাই আসলে দুনিয়ার নিয়ম, রাজা যাবে রাজা আসবে, কিন্তু কিছু স্মৃতিচিহ্ন থেকে যাবে। আমরা কথা বলতে বলতে ইয়াসিন আরাফাত খানের সাথে তাদের যে মিয়া বাড়ির যে পরবর্তীতে আবার নতুন আরেকটা বাড়ি করেছিল তারা, তাদের চাচার এখন সেখানে থাকে, সেখানে এসেছি। এটা হচ্ছে কাউনিয়া মিয়া বাড়ির নতুন অংশ। এখানেও দেখেন এই সুন্দর কবরস্থান বাঁধানো, সামনে সেই সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ, শান বাঁধানো ঘাট, এবং দূর থেকে আসলে ওই তাদের নতুন বাড়িটা দেখা যাচ্ছে যেখানে তার চাচারা থাকে। আমরা একটু বাড়ির পাশে বাগানটা একটু ঘুরে আমাদের ভিডিও শেষ করব। মসজিদটা 100 বছরের উপরে সম্ভবত। হ্যাঁ, 120-125 হবে না? ভিতরে কাজ অনেক সুন্দর। আমরা একটু উঠে আপনাদেরকে একটু মসজিদের এখানে কি মানুষ পিকনিক টিকনিক করতে আসে না? ওখানে আসে পিকনিক করতে না? অর্থাৎ এইটা হচ্ছে তোমাদের নতুন বাড়ি, মানে ওই বাড়ির পরে তোমার চাচারা যখন মানুষজন বাইরে গেছে তখন এখানে আবার একটা বাড়ি করছিলি না, ব্যাপারটা এরকম? আচ্ছা, করোনার আগে বাড়িতে আসছিল না? আমাদের ওদিক থেকে কম আসে কিন্তু এখন আসবে আশা করি। আমার এই ভিডিও দেখার পর অবশ্যই আমি জানি প্রাণেশ্বর বর্ণ থেকে অনেকেই আসবেন। আসলে এটা দেখার মতনই একটা সুন্দর জায়গা, এবং পিকনিক করা বা ঘোরার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে। এটা ছিল আসলে বাড়িতে পিছনের দিকে যাওয়ার যে গেট, সেই গেটটা আপনারা যদি দেখেন। এই ভবনটা কিন্তু অনেক পরে করা হয়েছে, অর্থাৎ আগের বাড়িটা যে দেখছি, কিন্তু এখানে এই ওয়ালটা যদি আপনারা দেখেন বাড়ির পিছনের, আমি ইয়াসিনের কাছ থেকে আসলে যা শুনতে পেলাম যে এই বাড়ির আর একজন কৃতি সন্তান ফারুক মেজবুদ্দিন খান, যিনি কিছুদিন আগে মারা গেছেন, বছরখানেক আগে হয়তো বা, তার বাড়ি হচ্ছে এটা। তারপরেরটা তারপর হচ্ছে গিয়ে ওটা মিরানুর রহমান খান, চিনার মিয়া। চিনার মিয়া, তিনি এখানেই থাকেন না? হ্যাঁ। তারপরেরটা? তারপরেরটা হচ্ছে নান্টু মিয়া। নান্টু মিয়া, হ্যাঁ, ওই যে দুইটা। হ্যাঁ, দুইটা। তোমার আব্বা? আমার বাবা নজরুল আজম খানের। নজরুল আজম খানের। আর এই যে এই বাড়ির যারা, এরা তো কেউ থাকে না? না, এরাকে মানে এরাকে এদের মানুষ কি আছে যারা ঢাকায় থাকে? ঢাকায় থাকে, বাহিরে আছে। ও, তারা মানে বাড়িতেও আসে না সেরকম একটা? না, তাই আবি আব্দুল্লাহ খানের উত্তরসূরি সেরকম একটা বাড়িতে আসে না, তাই তো? ও আচ্ছা, যাই হোক। যাই হোক বন্ধুরা, আমি আসলে বেশি আর কথা বাড়াবো না, আমি বিদায় নেব। আমাদের প্রাণেশ্বর বর্ণ থেকে আপনারা যদি কেউ বেড়াতে আসতে চান কাউনিয়া
মিয়া বাড়ি অর্থাৎ কাউনিয়া জমিদার বাড়ি আপনারা যে কেউ যে কোনো সময় বেড়াতে আসতে পারেন এবং এখানকার বাড়ির মানুষরা কিন্তু যথেষ্ট অতিথি জ্ঞান সম্পন্ন আপনাদেরকে যেরকম জানতে চান সব কিছু জানতে পারবেন তো তুমি একটু দাওয়াত দিয়ে দাও যদি কেউ বেড়াতে আসতে চায় সবাই আসবেন বেড়াতে ঘুরতে আসবেন আমাদের ভালো লাগবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো ধন্যবাদ আমি বিদায় নিচ্ছি আর আমার সাথে আজকে সাত দিন আমার বন্ধু শাওরিয়ার ছিল শাওরিয়া তুমি একটু আসো তুমিও বিদায় নাও সবার কাছ থেকে এখানে আসো আল্লাহ হাফেজ ওকে ঠিক আছে